ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আপনি যেটা প্রশ্ন করেছেন যে জানাজার সলাতে আমরা নিয়াত বাঁধা অবস্থাতেই সালাম ফেরাবো নাকি নিয়াত ছেড়ে দেওয়ার পরে সালাম ফেরাবো? দেখুন ভাইজান, আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজের আলেম ওলামারা কিন্তু ইসলামটাকে খুব কঠিন করে দিয়েছেন, বিশেষ করে নিয়াত ব্যাপারে। নিয়াতটাকে এত কঠিন করে দিয়েছেন মানুষে বাবা আলেম ওলামারা বা সমাজের লোকেরা যে মানে নিয়াত বুঝতে জীবন শেষ হয়ে যাবে, নিয়াত বুঝতেই জীবন শেষ হয়ে যাবে। আসলে নিয়াত বলতে কিছুই নয়, অবশ্যই নিয়াত খুব জরুরি, নিয়াত খুবই জরুরি, কিন্তু এই বিষয়টা জটিল বিষয় নয়, খুবই সহজ এবং স্বচ্ছ বিষয়। অ্যাকচুয়ালি নিয়াত বলতে আর নিয়াত হুয়াল কসদ, নিয়াত বলতে সংকল্প করা বা ইচ্ছা করা। আপনি বা আমি যখন অজু করে যাচ্ছি কোনো ব্যক্তি মারা গেলে, যখন শুনতে পাচ্ছি যে অমুক ব্যক্তি মারা গিয়েছেন, তো আমরা তার দাফন কাফনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হচ্ছি, অজু টজু করে, তো এটাই নিয়াত, এটাই নিয়াত যে আমি যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি ওই ব্যক্তির জানাজা সালাত আদায় করতে। তার থেকেও আরও যদি আপনি নির্দিষ্ট করে বলেন যে যখন আপনি আর আমি কাতারবদ্ধ হচ্ছি, সারিবদ্ধ হচ্ছি যে এখন আমরা জানাজা সালাত আদায় করব এই ব্যক্তির জন্য, এটাও নিয়াত, এটাও নিয়াত। তো এই যে সংকল্প বা ইচ্ছা, এটা হচ্ছে নিয়াত, এটা হচ্ছে নিয়াত। মুখে বলার সঙ্গে নিয়াতের কোনো সম্পর্ক নেই। আপনি সালফে সালেহীন বা রাসূলুল্লাহ সাল্লামের যুগে বা সাহাবাদের যুগে বা পরবর্তী ইমামদের যুগে কাউরির যুগে আপনি ওই মুখে নিয়াত বলার কোনো প্রচলন পাবেন না। এগুলি মানুষের তৈরি করা ফতোয়া, পরবর্তীতে চালু হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সালাত বা নামাজের নিয়াত হলো আল্লাহু আকবার বলে যখন আমরা তাকবীরে তাহরিমা বাঁধছি, প্রথমে প্রথমে শুরু করছি না আল্লাহু আকবার বলে, এটা এটা হলো আমার সালাত শুরু। আর শেষ হচ্ছে সালাম ফেরানো, শেষ হচ্ছে সালাম ফেরানো। তো একটা পূর্ণাঙ্গ সালাতের প্যাকেজ হচ্ছে প্রথম তাকবীরে তাহরিমা থেকে একদম শেষে দুই দিকে সালাম ফেরানো পর্যন্ত, এটা টোটালটাকে সালাত বলা হয়, টোটালটাকেই সালাত বা নামাজ বলা হয়। তো আপনি যে ফতোয়া মানে যে জিজ্ঞাসা করেছেন, নিশ্চয়ই আপনি যে সমাজে বসবাস করছেন সে সমাজে হয়তো এই কথা প্রচলিত আছে বা কোনো আলেম হয়তো বলেছেন যে সালাম ফেরানোর আগে নিয়াত ভাঙার ব্যাপারটা, তো এটা কী করে হতে পারে? সালাত তো সালাম সহ সালাত, সালাম ফেরানোটাও সালাত বা নামাজের অংশ। তো আপনি নামাজের মধ্যে বা সালাতের মধ্যে বসে থেকে কী করে সালাত থেকে মুক্ত হতে পারেন? এটা তো যুক্তির বাইরে কথা, এটা তো যুক্তির বাইরে কথা। তো মোট কথা হচ্ছে যে নিয়াত ভাঙা যায় না, নিয়াত ভাঙা যায় না। নিয়াত ভাঙবে কখন? যখন আপনি দুই দিকে সালাম ফিরিয়ে দেবেন তখন আপনার নিয়াত হয়ে গেল, বা আপনার মানে আপনার সালাত শেষ হয়ে গেল, আপনার নিয়াত শেষ হয়ে গেল, আপনার আপনার সালাত শেষ হয়ে গেল মানে আপনার নিয়াতের যে ভ্যালিডিটি ছিল সেটা শেষ হয়ে গেল। আর যতক্ষণ আপনি সালাতের মধ্যে আছেন, নামাজের মধ্যে আছেন, ততক্ষণ আপনার নিয়াতের ভ্যালিডিটি আছে। আপনি নিয়াতের মধ্যে আছেন মানে সালাতের মধ্যে আছেন, আর সালাতের মধ্যে আছেন মানেই নিয়াতের মধ্যেই আছেন। হ্যাঁ, তো সালাত শেষ কখন হয়? দুই দিকে সালাম ফেরানোর পরে। তো তখন দুই দিকে যখন সালাম ফিরিয়ে দেবেন তখনই নিয়াত ভাঙবে বা তখনই নিয়াতের ভ্যালিডিটি শেষ হবে, তার আগে নয়, তার আগে নয়। আশা করছি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। হাজার আলী আল্লাহ আলহাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।